এরপর আর কি বাকি আছে? একটা মানুষকে তো আইনের আওতায় আনাই হয়ে গেছে, মামলাই তো হয়ে গেছে, আর আমরা তো সিদ্ধান্ত নিয়েছি সাময়িক সিদ্ধান্ত। যদি সে প্রমাণ হয় যে সে অভিযুক্ত না, আবার মিটিং করে ব্যবস্থা করা হবে। আরেকটা কথা আপনার কথা বেশ দূরে বলি, এটা বলা উচিত নেই চেয়ারে থেকে, তারপরে বলি, আপনি যদি কারো জন্য কিছু না করে থাকেন, ভালোবাসাটা না থাকে সংগঠন হোক ব্যক্তির প্রতি, আপনার বিপদেও কিন্তু আরেকজনকে পাবে না। এই সিনেমায় আপনার বন্ধু ভাই ওইসে তৈরি করতে হবে, সেটা শিল্পী না, শুধু আমরা সাধারণ শিল্পীরা দারণ দাঁড়াই নাই, কোনো পরিচালকরা কি দাঁড়িয়েছে, প্রযোজকরা গেছে, কোনো ক্যামেরাম্যান গেছে এত ছবি করা? কারণ আপনি তৈরি করতে পারেননি, এটাও দায়বার ব্যর্থতা আপনার। আর আপনি যদি আমাদেরকে না ডাকেন, গায়ে পরে যদি যাই, আপনি যদি আমাকে বলে ফেলেন আপনাদেরকে আমি ডেকেছি, তখন আমি কি জবাব দেবো? আমাদের তো একটা ফোন করা উচিত ছিল। আমি যদি আমার বাসায় বলা যে আমি যদি কোনো ব্যক্তিগত বিপদে পড়ি, সবার আগে যেন আমার সমিতিকে জানানো হয়। এখনও দেখেন আমরা অনেক বিচার করেছি, এরকম অনেক শিল্পীর, বড় বড় শিল্পীর সমস্যায় পড়েছে। নাম ধরেই বলি, আমাদের জাবেদ ভাই সমস্যায় পড়েছে, আমরা সব একত্রিত হয়ে তার পাশে দাঁড়িয়েছি, প্রধানমন্ত্রীর কাছ থেকে টাকা এনে দিয়েছি, আমরা তো সবার পাশে দাঁড়াই। কিন্তু দুঃখজনক এটাও যে আপনি যদি কেউ পাশে না পান, একটি লোক আপনার পাশে কোর্টে না যায়, থানায় না যায়, সেটা মনে করতে হবে আপনার ব্যর্থতা। শিল্পী সমিতি নাহলে মুখ ফিরিয়ে নিল, অন্য সংগঠনগুলো কী করছে? তার মানে আপনি আপনার অবস্থান জীবদ্দশায় বা আপনার কর্মকালীন সময় আপনি কাউকে ভালো বন্ধু বানাতে পারেননি, কারোর প্রতি ভালোবাসা ছিল না আপনার, যার কারণে কেউ আজকে আপনার পাশে দাঁড়ায় না। এর জন্য পৃথিবীতে সবসময় চলচ্চিত্র অঙ্গনে বন্ধু অনেক অনেক কথা বলে, বন্ধু না, এটা মিথ্যা কথা। আমি আমার বিপদে বন্ধু, আপনাকে উদাহরণ দিয়ে বলি, ডিপজল ভাই যখন জেলে, অনিল ইমেনের সময় মিশা ভাই, মিজু ভাই তখন সভাপতি, আমরা সবাই মিলে ডিপজল ভাইয়ের জন্য, এই তখন এই যখন আইজিপি মহোদয় বেনজির আহমেদ সাহেব তখন পুলিশ কমিশনার, তার কাছে আমরা গিয়েছি, গিয়ে কিন্তু তাকে আমরা বের করে নিয়ে আসছি। অসংখ্য প্রমাণ আছে, আমরা শিল্পীরা শিল্পীর পাশে দাঁড়িয়েছি, আমরা শিল্পীর সমস্যা শিল্পীর পাশে কোর্ট কাচারি জেলখানা পর্যন্ত আমরা গিয়েছি। তাহলে আপনারা পরিমণির পাশে সেভাবে দাঁড়াচ্ছেন, সেটা কি পরিমণির জন্যই? কারণ হচ্ছে পরিমণি হচ্ছে শিল্পীদের কে কখনো সমর্থন করেনি বিষয়টা না, আমরা তো প্রথমবার একটা ব্যাড এক্সপিরিয়েন্স, পরিস্থিতি ব্যবস্থা নিব। আমরা তো মাত্র আপনি বলেন আজকে এটা নীতি হয়েছে তাড়াতাড়ি, কারণ সংগঠন আমাকে একটা বাধ্য করেছে, সংগঠনকে রক্ষা করার জন্য সমস্ত মহল থেকে কমিটির থেকে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টারা যে এটা করা দরকার। এরপর যদি সে আমাদেরকে ডাকে আমরা পাশে দাঁড়াবো না। আপনাকে যে কথা আবার বলছি যে গতবার কিন্তু তার সাথে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা তার কাছে সময় চেয়েছিলাম যে কালকের দিনটা সময় দাও, দুইটা দিন আমরা এটাকে সমিতিগতভাবে আগাই। সে কিন্তু নিজের মতো করে সাংবাদিক সম্মেলন করে ফেলেছিল, পুরো নিজের মতো করে, সেক্ষেত্রে সংগঠনকে কাউকে ফোন করেনি, পাশে ছিল না। আবার যদি আমরা আগাই, যদি বলে সংগঠন আমার ক্ষতি করার জন্য এসছে, কাউকে তো পাঠাতে পারতো, মানুষ জেলখানা থেকেও কিন্তু অনেকে, রিমান্ডার থেকেও অনেকে খবর পাঠানো যায় যে অন্তত শিল্পী সমিতির কাছে যাও, আমরা দেখেছি বিভিন্ন সময় শিল্পীদেরকে। আমরা যদি এখনও সে চায় বিপদে তার পাশে দাঁড়াবো, যদি শিল্পী হিসেবে শিল্পী সমিতি থাকার অধিকার এবং দায়িত্ব আমাদের। কিন্তু আপনাকে যেটা বললাম, ভালোবাসার মানুষ তৈরি করতে হবে ইন্ডাস্ট্রিতে থাকতে হলে, তাহলে তোমার বিপদে যে কোনো লোক তোমার পাশে দাঁড়াবে। আইন যেভাবে ভালো হয়, যেটা ভালো করবে সেটার পক্ষে আমরা। এটি একটি প্রশ্ন সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় ঘুরপাক খাচ্ছে যে যখন কোনো অভিনেত্রী অভিযুক্ত, এখন সে অভিযুক্ত এখন কিন্তু পুরোপুরিভাবে যে সে ইয়ে হয়ে গেছে, সে যে পুরোপুরিভাবে অভিযুক্ত তা না, তা কিন্তু রিমান্ডে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনাদের সহকর্মীর পাশে আপনারা একেবারেই দাঁড়ান নাই সেই প্রস্তাবনাটি আসলে বলা হচ্ছে, আপনি আসলে কী বলবেন? কারণ সে তাকে তো আসলে এখন এটা সবাই মিলে একটা ডিসিশন নেওয়া হয়েছে যে যেহেতু আইনের বিপক্ষে তো যাওয়া যাবে না, আইন যেভাবে চলছে দেখা যাক সামনে কী হয়, সেটার পক্ষ বিপক্ষ আমরা আর মধ্যে জড়াইতে চাচ্ছি না। পরিমণি এবং একার বিষয়টা নিয়ে বা পরবর্তীতে আপনার স্থায়ী থেকে আপনাদের কোনো সহকর্মীরা যদি এর সাথে জড়িত বা এরকম হয়, সেক্ষেত্রে আপনার মতামত থেকে সহকর্মী তো অবশ্যই তাদের বলা হয়েছে যে সাবধান করা হয়েছে যে যেভাবে আছো সুন্দরভাবে, যেভাবে রাস্তা দেখো সুন্দর রাস্তায় চলার চেষ্টা করো, খারাপ রাস্তা ছেড়ে দাও।